হ্যাঁ গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসলাম। আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করি এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং থিম ডেভেলপমেন্টের মাধ্যমে অনেক প্রজেক্ট আমরা কমপ্লিট করছি রেগুলার ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মার্কেট প্লেসে। বাট ওয়ার্ডপ্রেসের কিছু সামান্য ছোটখাটো ট্যাকটিক যেগুলো আমরা সাধারণত ভুলে যাই বা আমরা জানি না, যার জন্য হয়তো বা আমাদেরকে অনেক সময় অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো এটা একটা কমন প্রবলেম যে আমরা অনেক সময় ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড ভুলে যাই। সো আসলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আমরা তখনই রিস্টোর করতে পারি বা চেঞ্জ করতে পারি যখন অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করতে পারি। আমরা এখান থেকে অ্যাডমিন অপশন থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। বাট হোয়াট ইফ আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যেয়ে থাকেন এবং আপনি ড্যাশবোর্ডে লগ ইন করতে পারতেছেন না, কোনো কারণে আপনার সার্ভারের এসএমটিপি প্রোটোকলটা কাজ করছে না, আপনি ইমেলের থ্রুতে পাসওয়ার্ডটা রিসেট করতে পারছেন না, সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের পাসওয়ার্ডটা রিসেট করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, আজ সেই টপিকটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি, ওয়েবসাইটটি যে হোস্টিং অ্যাকাউন্টে আমাদের সেট আপ করা আছে সেই হোস্টিং অ্যাকাউন্টের সি প্যানেলে আমাদেরকে লগ ইন করতে হবে। দেন এখান থেকে আমরা ডেটাবেস এ পিএইচপি মাই অ্যাডমিন যে অপশনটা পাই সেই পিএইচপি মাই অ্যাডমিন পেজে আমাদেরকে আসতে হবে। সো আমি দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে আমার এই হোস্টিং অ্যাকাউন্টে আমার দুইটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল আছে। তো আমি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আজকে পাসওয়ার্ড চেঞ্জ বা রিস্টোর দেখাবো আপনাদেরকে সেটার ডেটাবেস হচ্ছে এইটা। সো আমি ঠিক যে ডেটাবেসে আমার ওয়েবসাইটটা আছে সেই ডেটাবেসটা আমাকে সিলেক্ট করলে আমি এই ডেটাবেসের আন্ডারে যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোকে আমি দেখতে পাচ্ছি। তো আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার ইউজার রোল অ্যান্ড পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম সব কিছু মেইনলি আমাদের স্টোর থাকে। ডাব্লিউপি ইউজার্স নামে যে টেবিলটা থাকে মেইনলি, এটা তো আমাদের টেবিল প্রিফিক্স। আমরা যে টেবিল প্রিফিক্সটা অ্যাড করতে যাবো সেই টেবিল প্রিফিক্সটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় অ্যাড করতে পারি। অ্যান্ড ইউজার্স যে টেবিলটা থাকে এই টেবিলের মাধ্যমে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারি। সো লেটস সি, আমি এখন দেখতে পাচ্ছি যে আমরা এখানে একজন অ্যাডমিন আছেন, ইউজার অ্যাডমিন, অলরেডি সেই অ্যাকাউন্টে আমি লগ ইন করে আছি। তো এখানে আমি ইউজার একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ডটা হচ্ছে অলরেডি এনক্রিপ্টেড করা। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো যে আমরা ওয়ার্ডপ্রেসে যে পাসওয়ার্ডগুলোকে এনক্রিপশন করি, ওয়ার্ডপ্রেস মেইনলি এই পাসওয়ার্ডগুলোকে MD5 ফরম্যাটে এনক্রিপ্ট করে থাকে। MD5 হচ্ছে একটা ফাংশন যেটা কিনা আমাদের পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করতে সাহায্য করে, এবং এই পাসওয়ার্ডটাকে আবার আমরা যখন অ্যাপ্লাই করি তখন সে ডিক্রিপ্ট করে আমাদের ডেটাবেসের সাথে পাসওয়ার্ডটাকে চেক করে যে ইজ দ্যাট পাসওয়ার্ড ইজ সেম অর নট। যদি পাসওয়ার্ড আমাদের সেম হয় তাহলে আমরা লগ ইন করতে পারবো অ্যাডমিন প্যানেলে, অর এলস আমরা লগ ইন করতে পারবো না। সো এখন আমরা যদি এই এনক্রিপ্টেড পাসওয়ার্ডটাকে যদি নতুন করে সেট করতে চাই কিংবা আমাদের নতুন পাসওয়ার্ড সেট করতে চাই, ইন দ্যাট কেস আমাদেরকে যেটা করতে হবে এই টেবিলটাকে আমাদের এডিট করতে হবে। সো লেটস গো ফর ইট। আমরা এডিট অপশনে ক্লিক করলাম এডিট বাটনটাতে, অ্যান্ড এবার আমাদের কাছে এই ডেটাবেসটার বা এই টেবিলটার যে কলামটা আমরা দেখলাম একমাত্র এইমাত্র একজন ইউজার আছে, সেই কলাম থেকে আমরা এই ইউজারের সমস্ত অ্যাক্সেসগুলো ওপেন করছি। এগুলো অবশ্যই কারেন্ট অ্যাক্সেস, আর সে সময় আমি এখান থেকেও লগ আউট আছে থাকে এখানে লগ আউট না করি, কারণ আমরা যখন এখানে ডেটাবেসে পাসওয়ার্ড চেঞ্জ করব আমার নেট স্পিড একটু স্লো, দ্যাটস ওয়াই একটু লোড নিতে টাইম লাগছে। আমরা যখন ওখান থেকে ডেটাবেস থেকে আমাদের পাসওয়ার্ড যখন চেঞ্জ করব তখন এই অ্যাডমিন প্যানেল থেকে আমরা অটো লগ আউট হয়ে যাব। সো উই নিড টু ওয়েট এ লিটল বিট, স্টে উইথ মি। সো আমাদের পেজটি লোড হয়ে গেছে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার লগ ইনের জন্য এখানে যে নেমটা আছে এটা হচ্ছে আমাদের ইউজার লগ ইন নেম, ইউজার নেম, অ্যান্ড এইখানে আমাদের আছে সেই এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা। সো যদি এখন আপনি পাসওয়ার্ড সেট করতে চান, লাইক আমরা ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করলাম PASSWORD পাসওয়ার্ড 1 2 3 4 5, তো আমরা তো আমাদের নিজেদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা সেট করলাম। এবার এইটাকে আমরা কিভাবে এনক্রিপ্টেড করতে পারি, আমাদের লেফট সাইডে যে ফাংশনের জন্য যেই অপশনটা আছে এখানে আমরা দেখতে পারি অনেক ধরনের ফিচার্স আছে। সো এখান থেকে আমাদেরকে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে MD5। আরও একটি পপুলার ফাংশন আছে যেটা হচ্ছে SHA-1 যেটা আমরা ইউজ করে থাকি। তো ওয়ার্ডপ্রেসের জন্য MD5টা হচ্ছে পারফেক্ট, কারণ ওয়ার্ডপ্রেস নিজে রিকমেন্ড করে MD5 ফরম্যাটকে। সো আমরা এই যে পাসওয়ার্ডটা দিলাম এই পাসওয়ার্ডটি এখন MD5 কনভার্টে যখন আমরা এখানে গো প্রেস করব তখন আমাদের এই পাসওয়ার্ডটি আবার নতুন করে কিন্তু এনক্রিপ্টেড হয়ে গেল। সো এবার আমরা যখন আমাদের ড্যাশবোর্ডে আসবো এবং ড্যাশবোর্ডটাকে রিলোড দেব, আমরা একবার ড্যাশবোর্ডটাকে একটু রিলোড দিচ্ছি দেখার জন্য, দেখেন আমরা কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে গেছি। সো এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নতুন করে এই মাত্র আমরা যে পাসওয়ার্ডটা ইউজ করলাম সেই পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। দ্যাট মিন্স আমাদের আগের যেই অ্যাক্সেসটা ছিল সেই অ্যাক্সেসটা আমাদের ডিস্ট্রয় হয়ে গেল এবং আমরা নতুন পাসওয়ার্ড সরাসরি সি প্যানেল থেকে ইউজ করতে পারলাম। তো আমাদের সাইটটা লোডিং,
আমাদের যখনই লোড কমপ্লিট হয়ে যাবে আমরা ড্যাশবোর্ডে ঢুকে যেতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি আমরা ড্যাশবোর্ডে ঢুকে গেলাম এবং আমরা আমাদের সবকিছু আগের মতন ফেরত পেয়ে গেলাম। সো এই প্রসেসটা ফলো করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস কিংবা আমাদের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড সেটাকে আমরা রেজিস্টোর করতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, সি ইউ অন নেক্সট ভিডিও, বাই বাই।